বন্ধুদের সুপ্রভাতে আমি আজকে ব্লগ শুরু করলাম। আজকে একটা বিশেষ দিন, দোল। সবাইকে অবশ্যই দোলের শুভকামনা জানাই। সবাই সুন্দরভাবে দোল খেলুন, নিরাপদে দোল খেলুন, দোলটা এনজয় করুন। আজকে যখন বিশেষ দিন, ব্লগটা আমি সকাল সকাল চালু করেছি, এসছি ঠাকুর ঘরে। প্রথমে ঠাকুরকে একটু দোল দেবো, তো গোপালকে আবির দিয়ে চান করিয়ে তারপরে বসাবো সিংহাসনে, আর সব ঠাকুরদের পায়ে দোল দেবো। তারপরে অন্যদিকে থেকে একটু পুজোটা অবশ্যই বিশেষ হবে, একটু ভোগ দিতে হবে, সেগুলো সবই অল্প অল্প করে শেয়ার করবো। তাহলে ব্লগ শুরু হয়ে গেল, বন্ধুরা সঙ্গে থাকুন। আশা করি সবাই ভালো আছে, আনন্দ আছে, সবাই আনন্দের সঙ্গে দোলটা এনজয় করবে। তাহলে আমার সঙ্গে থাকুন, যেমন যেমন আমি চলবো আপনারাও চলতে থাকুন। গোপালকে যে আবির দিয়ে স্নান করাবো সেটা তো শেয়ার করবো, তার থেকে আগে আমি দেখাই কিসে করে আমি রং দেবো। দুটো জিনিসের অর্ডার দিয়েছিলাম, বালতি আর পিচকারি, সেই দুটো এসছে, সেই দুটো আপনাদের দেখাবো, একটা বড় একটা ছোট। কেন রাধাকৃষ্ণ তো বড়, রাধাকৃষ্ণের বড় বালতি পিচকারি, আর গোপালের ছোট কিউট বালতি পিচকারি, তাতেই আমি শুকনো রংটা দেবো। সেই দুটোই একটু আপনাদের দেখাচ্ছি। বালতি দোল তো রাধাকৃষ্ণের অবশ্যই খুব স্পেশাল, এই রাধাকৃষ্ণের বালতি একটু বড় বলে বড়, আর এটা পিচকারি। যদিও আমি ভিজা রং দেবো না, শুকনো রঙই দেবো, এর ভেতরে করেই দেবো শুকনো রংটা। এই রাধাকৃষ্ণের বালতি পিচকারি, এটা গোপালের বালতি পিচকারি। আশা করি বন্ধুদের পছন্দ হয়েছে আমার গোপালকে রংদার বালতি আর পিচকারি। তাহলে চলুন রং টং দেওয়া যাক। সামনে দিয়ে দিই, ঘরের লাগতে গেল না। সকালবেলা রং দেওয়ার পরে আমি একটু ফল ভোগ দিয়েছি,
এদিকে আজকে দোলের দিনে এটা তো হয়েই থাকে, রাস্তা দিয়ে রং খেলতে খেলতে, প্রোগ্রাম করতে করতে, গান নাচের সাথে সাথে পাড়া পরিক্রমা শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্লাব থেকে, নাচের স্কুল থেকেই এগুলো করা হয়। সেটাও আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সেটাও একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। ঠিক এখন 11টা বাজে, আমি এখন গোপালের দুপুরের ভোগ দিয়ে দিচ্ছি, আজকে শুকনো ভোজও দিচ্ছি। আজ মঙ্গলবার, হোলি হলো, আমাদেরও নিরামিষ আছে। এখন প্রায় লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চের আগেই ব্লগটা শেষ করে দিচ্ছি। কিছু কিছু হোলি খেলা হয়েছে, দোতলাতেও হয়েছে, একতলাতেও হয়েছে। বেশি ভিডিওটা বড় হয়ে যাবে বলে ভিডিও আর বড় করছি না। তাহলে হোলিতে কী করলাম সকাল থেকে এই দুপুর পর্যন্ত, এরপরেরটা আজকের ভিডিওতে যাচ্ছে না। তাহলে কন্টিনিউয়াস লাইফ, এই ব্লগ শেষ করে, হোলির ভিডিওটা শেষ করে বিদায় নিচ্ছে বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই সবাইকে ভালো রাখবেন, সবাই সেফলি হোলিটা এনজয় করুন। আমার হ্যাপি হোলি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন দিনে আবার দেখা হবে। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলের বন্ধু হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশানটা অত্যন্ত জরুরি, কেননা এটাতে আমরা মোটিভেটেড হই, মনে হয় হ্যাঁ ভিডিও কেউ দেখছে, এনজয় করছে, তখন ভিডিও বানাতে ভালো লাগে। সেই জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলের বন্ধু হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা।